5ই জানুয়ারি ছিল আমাদের মা মামের প্রথম জন্মদিন। প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, বাড়িটা আলোয় আলোকিত করে তোলা হয়েছিল। তাছাড়াও আজকাল না প্রত্যেকটা জন্মদিন বাড়ি বলো কি অন্নপ্রাশন বাড়ি বলো, গেলেই দেখা যায় সুন্দর একটা বেলুনের গেট। এটা আমারও ভীষণ শখ ছিল, তো সেই শখটা পূরণ করা হয়েছে, বেলুনের একটা গেট করা হয়েছিল। আর ঘরের ভেতরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেখানে মাম্মাম বসে কেকটা কেটেছিল ওইখানে একটা হ্যাপি বার্থডের হ্যাঙ্গিং স্টিকার লাগানো হয়েছিল, ওটা কিন্তু সব থেকে বেশি কিউট ছিল। মাম্মামের জন্মদিনে এই সাজানোগুলো দেখে মনে হচ্ছিল আবার যেন ছোটবেলায় ফিরে যাচ্ছি। আমার জন্মদিনও যেন তো এরকমভাবে সাজানো হতো, আমি কেক কাটতাম সুন্দর করে সেজে গুজে। বাবা সুন্দর ছবি তোলা হচ্ছে, এই যে ওই তো জেম্মা সব তুলে দিচ্ছে, দেখি দেখি ছবিটা দেখাও, ছবিটা এই তো। হ্যাঁ হ্যাঁ তুলে দি, এই তো একটা ভিডিও করে নি, এই তো। তুমি কেন গো বাপি, দাদাকে দাঁড়া, দাদাকে দাদা যাও, দাদা যাও, একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখতে হবে তো। এই যাও ও বাবালি, ও আমি আজ থেকে কয়েক বছর পরে যখন এই ভিডিওগুলো আমি দেখব তখন কিন্তু অনেক কথাগুলোই আমার মনে পড়বে, এই সব কিছুই কিন্তু তখন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু আনন্দটা তখনও সেই একই রকম থেকে যাবে।